অ্যাডাল্টদের ক্ষেত্রে যখন এই ভুলে যাওয়ার সমস্যাটা দেখা দেয়, তারা যখন আপনাদের কাছে আসে তখন আসলে কী কী ধরনের টেস্ট আপনারা করতে দেন যেটির মাধ্যমে আইডেন্টিফাই হয় যে তার ডিমেনশিয়া রোগটা রয়েছে? কোনো রোগী যদি ভুলে যাওয়ার সমস্যা নিয়ে আমাদের কাছে আসে, তাহলে আমরা প্রথম টেস্টের আগে যেটা দেখতে চাই যে তার কি আসলে ভুলে যাওয়ার এই সমস্যাটা ট্রু কি না। বেশিরভাগ ক্ষেত্রে যেসব ভুলে যাওয়া রোগী আসে আমরা দেখি যে তার সমস্যাটা আসলে ট্রু না। যেমন কেউ যদি ডিপ্রেশনে থাকে, কেউ যদি অ্যাংজাইটিতে থাকে, তাহলে কিন্তু সে বলবে বারবার আমি ভুলে যাই, কিন্তু আসলে তার ভুলে যাওয়া না, তার অ্যাটেনশনের অভাব বা তার মনোযোগ নেই, তার দুশ্চিন্তা, দুর্ভাবনা, কম ঘুমাওয়া, এগুলোর কারণে তার মনে থাকছে না। যদি আমরা দেখি যে তার আসলে এটা ট্রু ডিমেনশিয়া, সত্যিকারে ভুলে যাওয়ার রোগ, তখন আমরা রক্তের কিছু পরীক্ষা করি, যেমন থাইরয়েড হরমোন, ভিটামিন B12 লেভেল, আরও তার কিডনির কোনো রোগ আছে কি না, লিভারের কোনো রোগ আছে কি না, এগুলো আমরা দেখার চেষ্টা করি। প্রয়োজনীয় ক্ষেত্রে ব্রেইনের MRI করি। ব্রেইনের MRI করলে কোষগুলো শুকিয়ে যাওয়া বা সেরিব্রাল অ্যাট্রোফি কারণে যেসব রোগ হয়, যেমন অ্যালজাইমার ডিজিজ, ডিমেনশিয়া অফ লিওবেডি, পার্কিনসন ডিজিজ, এই রোগগুলো আমরা কিন্তু MRI থেকে অনেকাংশে ধারণা করতে পারি। তখন ওই রোগের স্পেসিফিক ট্রিটমেন্ট দিলে কিন্তু রোগীর এই ভুলে যাওয়ার সমস্যা অনেকাংশে কমে যায়। স্যার, ভুলে যাওয়ার সমস্যা বা ডিমেনশিয়া ক্ষেত্রে খাদ্যের ভূমিকাটা আসলে কতটুকু? নিউট্রিশনের ভূমিকা ডিমেনশিয়া রোগীদের ক্ষেত্রে অপরিসীম। ভিটামিন B12 ডেফিশিয়েন্সি সাধারণত থাকে হচ্ছে শাকসবজি, ছোট মাছ এবং ফলমূলে। অনেক মানুষই আছে যারা শাকসবজি একদম খেতে পছন্দ করে না। অনেকের থাকে যে পেটের কিছু সার্জারি হয়, সেগুলোর কারণে তারা শাকসবজি খেলেও ভিটামিন B12 তাদের অ্যাবজর্পশন হয় না। ভিটামিন B12 লেভেল যদি কারো কমে যায়, তার কিন্তু স্মৃতিশক্তি কমে যাবে এবং পারমানেন্ট স্মৃতিশক্তি কমে গিয়ে ডিমেনশিয়াও ডেভেলপ করতে পারে। এভরি ডিমেনশিয়া পেশেন্ট শুড বি স্ক্রিনিং ফর ভিটামিন B12। মানে এটার গুরুত্ব এত বেশি, প্রত্যেকটা ভুলে যাওয়া রোগীর ভিটামিন B12 দেখতে হবে যে এটা কম কিনা। কারণ আজকালকার আধুনিকায়নের কারণে আমরা কিন্তু শাকসবজি, ফলমূল, ছোট মাছ এগুলো থেকে কিন্তু দূরে সরে যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের মেমোরি অনেকাংশেই কমে যাচ্ছে।